নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সন্তোষী মিউজিককে দেখতে এসেছিলাম উদয়নারায়ণপুর। তো উদয়নারায়ণপুরে শিবপুরে এসেছিলাম, খতরনাক বাজাচ্ছে, ওর সাথে দ্বীপ লাইট আছে, রাজবলহাটের দ্বীপ লাইট। তো দেখলাম মানে এখন ডান্সের জন্য বাজাচ্ছে, দিনের বেলা হেভি বাজিয়েছে, সবাই বলছে মানে সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু হেভি আছে সন্তোষী মিউজিকের। তো এই সেট আপটাই আমরাই মানে আমরাও করেছি শনিবার দিন। শনিবার দিন আমাদের বিসর্জন আছে, তো যারা যারা দেখতে চাও চলে আসবে। অ্যাড্রেসটা হচ্ছে ঘলদিগড়ুই। শনিবার দিন আমাদের মোটামুটি 11টা থেকে 12টার মধ্যে টেস্টিং হবে, সেরকমই কথা আছে। তার আগেও মানে তার আগেই কথা আছে, তবুও একটু বাড়িয়ে বললাম, 10টা থেকে 12টা আসবে, মিস করো না। সন্তোষী মিউজিককে যারা যারা দেখতে চাও চলে আসবে ঘলদিগড়ুই। ও সন্তোষী মিউজিকের সাথে থাকবে দ্বীপ লাইট রাজবলহাটের, ওর লাইটিংগুলো দেখে নাও, অসাধারণ লাইটিং। যদি কেউ ভাড়া করতে চাও নাম্বার দেওয়া আছে ভিডিওতে, তোমরা ভাড়া করতে পারো। তো দেখতে পাচ্ছ 5টা বাইকে করে দেখতে এসেছিলাম সন্তোষী মিউজিককে, মানে ওদের সাথে মানে ওদের যে বাজাচ্ছে ওদের সাথে কথা বলতে, কখন তো কখন মাল ঢুকবে কখন ঢুকবে না, গাড়ি কই রে। টোটাল 5টা বাইক এসেছে, মোট 11 জন এসেছি সবাই মিলে। তো দেখলাম সবাইয়ের মন পুরো খুশি, একটু সবাই নিয়েছেও নিল। তো তোমরা যারা আসতে চাও চলে আসবে, রাত্রিবেলা একদম মানে জোরে বাজানো হবে না, দিনের বেলা চেষ্টা করবো জোরে বাজানোর, কিন্তু পাড়া আছে, অবজেকশন আসতে পারে, তো সেই মতোই বাজানো হবে। চেষ্টা তো করবো যে মানে মানে এত টাকা এত খরচা এত কিছু, তো জোরে বাজানোর চেষ্টা তো করাই হবে, যদি অবজেকশন আছে তখন কিছু করা যাবে না। তো মিস করো না, সামনে শনিবার দিন সন্তোষী মিউজিক আসছে ঘলদিগড়ুই, চলে আসো। সম্ভব হয়েছে 2 শট রিমেক্স